हाई फ्रेंड्स, वेलकम बैक टू पेपर प्लेट किचन बांगला। आज हमें बनाते चले पाटीसापटा। बाड़ी क्यों सहजे पाटीसापटा बनिए नवा जाए तो देखे नवा जा। तई एक बाटर मध्य नहीं एक कप चाल गुड़ो, हाफ कप मयदा और वन फोर्थ कप सूजी सब दिए भलोक मिसिए नेब। चाल गुड़ोटा क्योंकि दोकान केंा व्यवहार करपर हमें एर मध्य दी दीची डेढ़ कप जल। डेढ़ कप जल दिए खूब भलोक मिसिए नीते हैं। तारपर आमी एर मध्ये दिए दिच्छी वन थार्ड कप चीनी। चीनी दिए खूब भालो करे मिक्स करे नीते हबे। चीनीटा गुले जावा पर्यन्त अपेक्षा करते हबे। एरपर ई मिश्रणटाके साइडे रेखे देब। ततक्षण एकटा फ्राइंग प्यानेर मध्ये निये निच्छी एक टेबिल स्पून चालेर गुड़ो और एक टेबिल स्पून सूजी। एक मिनिट मतो एइभावे किन्तु भालो करे नाड़ाते हबे। एक मिनिट मतो नाड़ानो हये गेले तारपरे आमी एर मध्ये दिए दिच्छी एक कप दूध। दूध दिए प्रथमे खूब भालो करे एकटु नाड़िये नीते हबे। তারপরে আরো একটু দুধ কিন্তু আমি অ্যাড করে নেব। আরো হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে কিন্তু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় কিন্তু লাগাতার চালিয়ে যেতে হবে, খুন্তিটা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপরে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দিয়েছি। আরও 1/4 কাপ গুড় আমি এখানে দিয়ে দিলাম। আর হাফ কাপ চিনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র গুড় দিয়ে বা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারেন। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে যাওয়ার পর একটু শুকনো করে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। গুড়টা কিন্তু গলে গেছে, একটু শুকনো করে নেব আরও একটু। এরকম কনসিস্টেন্সিতে নামিয়ে নিলেই কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরটা একদম রেডি হয়ে যাবে। পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর একটা এরকম ননস্টিকের তাওয়া নিয়ে এর মধ্যে একটুখানি তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তারপর এই মিশ্রণটা নিয়ে এক হাতা এর মধ্যে দিয়ে দেব। এক হাতা এর মধ্যে মিশ্রণটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু লো ফ্লেম বা লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু হবে। এক মিনিট মতো রাখার পর যখন এটা শুকিয়ে যাবে এর মধ্যে একটা চামচে করে একটুখানি পুর দিয়ে দেবো। আর তারপর খুব হালকা হাতে একটা খুন্তি দিয়ে এইভাবে নাড়ালেই কিন্তু রেডি হয়ে যাবে পাটিসাপটা। দেখলেন তো কত সহজে পাটিসাপটা বানিয়ে নেওয়া গেল। এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আর কমেন্ট করে জানান আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এরকম অনেক রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না।